নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বেকসুর খালাস। ২৪ বৎসর বয়সে আমি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইলাম। তখন আমি কয় ছেলের বাপ হইয়াছি এই কথাই তোমরা জিজ্ঞাসা করিতেছ তো? না, আমার সন্তানাদি তখনও কিছু হয় নাই। লোকে বলিত হইবার আশাও খুব কম, কারণ আমার স্ত্রীর বয়স তখন ২০ বৎসর। আমার নাম নগেন্দ্রনাথ মণ্ডল, জাতিতে আমরা সদ্গোপ, নিবাস বর্ধমান জেলার অন্তর্গত কালীনগর গ্রামে। যে দেবীর নাম হইতে গ্রামের নামের উৎপত্তি, তিনি খুব জাগ্রত দেবতা। দূর দূরান্তর হইতে লোকে তাহার মন্দিরে মানুষ পূজা দিতে আসে। গ্রামে আমাদের বহু ঘর সদ্গোপের বাস। শহর অঞ্চলের সদ্গোপরা অনেকে সেদিনেও ইংরাজি লেখাপড়া শিখিয়া বাবু হইয়াছে, কিন্তু আমাদের গ্রামটা নাকি অজ পাড়াগা, তাই আমার স্বজাতীয়েরা তখনও বাবু হইবার উচ্চাকাঙ্ক্ষা মনের কোণেও স্থান দিত না। কিন্তু পিতা আমার কলিকাতা ঘুরিয়া আসিয়াছিলেন। তিনি মনে মনে স্থির করিয়াছিলেন আমি চাষবাস করিব না, ইংরাজি পড়িয়া বাবু হইব এবং চাকরি করিব। যথাকালে আমি গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইয়াছিলাম। পাঠশালার পাঠ যখন সাঙ্গ করিলাম তখন আমার বয়স ১৪ উত্তীর্ণ হইয়াছে। তখন আমি উপযুক্ত হইয়াছি বিবেচনায় পিতা আমার বিবাহ দিলেন এবং লোকের চিৎকারি অগ্রাহ্য করিয়া আমায় ১.৫ ক্রোশ দূরে ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দিলেন। ১০ বৎসরের একটি বধু এবং প্যারিচরণ সরকারের ফার্স্ট বুক প্রায় একসঙ্গেই ঘরে আসিল। আমার স্ত্রীর নাম মন্দাকিনী, দেখিতে শুনিতে ভালোই, নেহাত ৫ শ্রেণীর নহে। এমন সুশ্রী ও বুদ্ধিমতী মেয়ে আমাদের জাতির মধ্যে নিতান্ত দুর্লভ। এ কথা আমি বললে হয়তো জাঁক করা হইবে, কিন্তু না বলিলে সত্যের অপলাপ হইবে ইহা নিশ্চয়। খাজনা জমি আমাদের যাহা ছিল তাহার অধিকাংশই ভাগে দেওয়া ছিল। অল্প কয়েক বিঘা বাবা কৃষাণ রাখিয়া চাষ করাইতেন। বলিতেন খোকা পাশ করিয়া যখন চাকরি বাকরি করিবে তখন সে জমিগুলিও তিনি ভাগে বিলি করিয়া দিবেন। কিন্তু তাঁর এত সাধের খোকার পাশ করা তিনি তো দেখিয়া যাইতে পারিলেন না। ২ বছর পূর্বে অল্প কয়েকদিনের ব্যবধানে তিনি ও আমার জননী স্বর্গারোহণ করিয়াছিলেন। ২২ বৎসর বয়সেই আমার পাশ করিবার কথা, কিন্তু উপর্যোপরি ২বার ফেল হওয়ায় বয়সটা একটু অধিক হইয়া পড়িয়াছিল। পাশের সংবাদ পাইয়া আমি পাঁঠা বলি দিয়া কালী মন্দিরে পূজা দিলাম। বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করিয়া লুচি মাংস ভোজন করাইলাম। সেদিন বড় আনন্দ হইয়াছিল। আবার বাবার কথা মনে পড়িয়া চোখে জলও আসিয়াছিল। অতঃপর চাকরির উপায় চিন্তা করিতে লাগিলাম। নিজ চাষের জমিগুলি বাবার মৃত্যুর পরেই আমি ভাগে বিলি করিয়া দিয়াছিলাম। চাষবাস দেখিতে হইলে আর পড়াশুনো হয় না। এখন চাকরি কোথায় পাই? এ পল্লীগ্রামে চাকরি আমায় কে দিবে? বউ বলিল আমায় বাপের বাড়ি রেখে দুর্গা শ্রীহরি বলে তুমি বেরিয়ে পড়ো, কলকাতায় যাও। এত বিদ্যে শিখেছ, সেখানে গেলে তোমার চাকরির ভাবনা কি? চাকরি হলে একটা ছোট দেখে বাসা ভাড়া করে আমায় এসে নিয়ে যেও। এ যুক্তির সারবত্তা বুঝিতে পারিলাম।
সদগোপের ঘরের মেয়ে, তাই 20 বৎসর মাত্র বয়স। মন্দার বুদ্ধি দেখিয়া সত্যই সময়ে সময়ে বিস্মিত হইয়া যাই, কিন্তু বড় সর্বনেশে কথা যে 7-8 বৎসরকাল একাদিক্রমে দুইজনে একসঙ্গে রহিয়াছি। গ্রামেই শ্বশুরবাড়ি, বউ বাপের বাড়ি গেলেও দুইজনের বিচ্ছেদ ঘটে নাই। তাহাকে ছাড়িয়া কলিকাতায় যাইতে হবে ভাবিয়া প্রাণটা কেমন করিয়া উঠিল। তার হাতের রান্নাটি আমার যেমন মিষ্টি লাগে, কই আর কাহারও রান্না তো তেমন লাগে না। সে কাছে বসিয়া না খাওয়াইলে আমার সে খাওয়ায় সুখ হয় না। তার হাতের সাজা পান না হইলে পান খাইয়া আমার তৃপ্তি হয় না। কত লোকের বাড়ি বেড়াইতে যাই, তারা পান দেয়, খাই। সে কাছে থাকিবে না, শয়ন করিলে আমার পায়ে হাত বুলাইয়া দিবে না, আমার ঘুম আসিবে কি করিয়া। এই 7-8 বৎসরকাল প্রতিদিন প্রাতে ঘুম হইতে উঠিয়া তার মুখখানি দেখিয়াছি। দিন তো এতকাল একরকম সুখেই কাটিয়াছে, কলিকাতায় প্রভাতে উঠিয়া কার মুখ দেখিব। তারপর ট্রাম হইতেই পড়িয়া যাইব, না গুন্ডার ছুরিতেই প্রাণ হারাইব, কে বলিতে পারে। বউয়ের প্রস্তাব শুনিয়া এই সকল কথাই আমি মনে মনে আলোচনা করিতেছিলাম। সে আমাকে চিন্তান্বিত দেখিয়া জিজ্ঞাসা করিল, অত কি ভাবছ গা, কলকাতায় যেতে বলেছি বলে রাগ হলো বুঝি? বলিলাম, না রাগ হবে কেন, তবে মুখখানি অমন করে রয়েছে যে, খোলাখুলি বলিয়াই ফেলিলাম। জানি ইহা শুনিয়া তাহার দেমাক বাড়িবে, তা বাড়ে বাড়ুকগে। বলিলাম, তোমায় ছেড়ে একলা আমি কলকাতায় কি করে থাকবো তাই ভাবছি। এ কথা শুনিয়া তাহার মুখখানি প্রসন্ন হইল, মিষ্ট স্বরে বলিল, তা কি করবে বলো, পুরুষ মানুষ হয়ে যখন জন্মেছ তখন এসব কষ্ট না সইলে চলবে কেন। পুরুষ মানুষ বিদেশে যখন চাকরি করতে যায় সবাই কি আর বউকে গলায় বেঁধে নিয়ে যায়? ওই তো মিত্তিরদের যদুবাবু রয়েছে, চাটুর্যেদের কেদারবাবু, তারপর তোমার গিয়ে ওই হারান ঘোষ। কেউ বিদেশে চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বউকে তো নিয়ে গিয়ে সঙ্গে রাখে না, ছুটি ছাটা হলে বাড়ি আসে। আমি বলিলাম, ওগো ওটা কি জানো, ওটা হচ্ছে সহ্য গুণের কথা, ওদের সহ্য গুণ বেশি তাই ওরা পারে। এই দেখো না কেন, কেউ বা 10 ক্রোশ পথ স্বচ্ছন্দে হেঁটে যেতে পারে, কারু বা 2 ক্রোশ হাঁটতেই জীব বেরিয়ে পড়ে, সবাইকার সহ্য গুণ কি আর সমান? তোমার সহ্য গুণ বোধ হয় আমার চেয়ে ঢের বেশি। বউ বলিল, বেশি তো, সহ্য করিতে শিখতে হয়। এ কথা শুনিয়া আমার মনে একটু অভিমান হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলাম, শিখতে হয় বললে এটা কিন্তু ভুল, এটা জিওমেট্রি বা অ্যালজেব্রা যে শিখতে হবে, অভ্যাস করতে হয় বলা তোমার উচিত ছিল। বউ বলিল, ওই হলো, যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, আমি তো আর তোমার মতো পাশ করিনি। বলিতে বলিতে তাহার মুখে স্বামী গর্ব স্পষ্টত ফুটিয়া উঠিল। সত্যই তো, গ্রামের কয়টা মেয়ের পাশ করা স্বামী আছে, বিশেষ সদগোপের ঘরে। আমার মনের ব্যথাটুকু দূর হইয়া গেল। গ্রামের হারান ঘোষ কলিকাতায় চাউলের কারবার করে, চাউল কিনিবার জন্য সে গ্রামে আসিয়াছিল, তাহাকে ধরিলাম। সে বলিল, বেশ চলো আমার সঙ্গে কলকাতায়,
আমার তো সেখানে একটা বাসা আছে, যতদিন না চাকরি বাকরি হয় আমার বাসায় থাকবে, খাবে দাবে, চাকরির চেষ্টা করবে। হারান বয়সে আমার চেয়ে 5-6 বছরের বড়, তাহাকে আমি হারু দাদা বলিয়া ডাকি। সে লেখাপড়া না জানিলেও 10 বৎসর কলিকাতাবাসের ফলে বেশ চালাক চতুর হইয়াছে, মনটাও তার সাদা। যাত্রার পূর্ব দিন বাড়ি ঘরে তালা বন্ধ করিয়া বউকে তাহার বাপের বাড়িতে লইয়া গেলাম। স্থির হইল শ্বশুর সর্বদা আসিয়া আমার বাড়িঘর দেখাশোনা করিবেন। সে রাত্রে বউ তো কাঁদিয়া কাটিয়া অস্থির হইল। আমিও চোখের জল মুছিতে মুছিতে বলিলাম, বাহ, এই বুঝি তোমার সহ্য গুণ। সে বলিল, সহ্য গুণের মুখে আগুন, তুমি কবে আসবে তাই বলো। চাকরি বাকরি একটা জুটুক তবে তো আসব, যদি জুটতে দেরি হয় 1 মাস বাদে তুমি এসে একবার আমায় দেখা দিয়ে যেও, বুঝলে? বেশ, তাই আসব। পরদিন দ্বিপ্রহরে ভারাক্রান্ত হৃদয়ে কলিকাতা যাত্রা করিলাম। শ্বশুর মহাশয় আমাকে হারান ঘোষের হাতে সঁপিয়া দিয়া তাহাকে অনেক মিনতি করিলেন, যাহাতে আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করিতে না পারে। হাওড়া স্টেশনে নামিয়া হারুদা আমাকে লইয়া ট্রাম যোগে ভবানীপুরে উপস্থিত হইল। এক স্থানে ট্রাম হইতে আমরা নামিলাম। হারুদা বলিল, এইটি হচ্ছে যোগুবাবুর বাজার। বড় রাস্তা দিয়া খানিক গিয়া হারুদা একটা গলির মধ্যে প্রবেশ করিয়া কিছু দূরে একটা ছোট পুরাতন একতলা বাটির সামনে দাঁড়াইয়া কড়া নাড়িতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, এই বুঝি তোমার বাসা, কিনেছ না ভাড়া দাও? হারুদা বলিল, মাসে 22 টাকা করে ভাড়া দিই। অল্পক্ষণ পরে ভিতর হইতে শব্দ আসিল, কে? স্ত্রীলোকের কণ্ঠ। হারুদা বলিল, আমি, খোলো। দ্বার খুলিল, দেখিলাম 23-24 বৎসর বয়স্কা একজন সধবা স্ত্রীলোক। আমাকে দেখিয়াই সে মাথায় ঘোমটা দিল। হারুদার পশ্চাৎ পশ্চাৎ আমিও উঠানে প্রবেশ করিলাম। হারুদা জিজ্ঞাসা করিল, ভালো ছিলে তো খান্ত? স্ত্রীলোকটি ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। উঠানের কোণে চৌবাচ্চায় কলকল করিয়া কলের জল পড়িতেছে। খান্ত, তামাক সাজো একটু বলিয়া হারুদা আমাকে লইয়া একটা ঘরে প্রবেশ করিল। তক্তপোষের উপর বসিয়া বলিল, জামা খুলে ফেলো, সঙ্গে গামছা আছে তো, হাত পা ধুয়ে ফেলো, তারপর একটু চা খাওয়া যাবে। আমি জিজ্ঞাসা করিলাম, হারুদা, এই বাড়িতে আর কেউ থাকে নাকি? না, আবার কে থাকবে? ও স্ত্রীলোকটি কে? বামনি, রাঁধে বাড়ে, কাজকর্ম করে বলিয়া হারুদা ফিক করিয়া একটু হাসিল। বাড়িতে আর কেউ নাই, কেবল হারুদা আর ওই যুবতী স্ত্রীলোক। তার উপর সেই হাসি দেখিয়া ব্যাপারটা আমি তৎক্ষণাৎ হৃদয়ঙ্গম করিলাম এবং তাহার সহ্য গুণের রহস্যটাও বুঝিতে বাকি রহিল না। হাত পা ধুইতে ধুইতে আমি মনে মনে স্থির করিলাম, ও স্ত্রীলোকের হাতে আমি খাইব না, আমি নিজে রাঁধিয়া খাইব, ওর ছোঁয়া জলও পান করিব না। মুখ হাত ধুইয়া ঘরে প্রবেশ করিয়া দেখি হারুদা হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছে, আর বামনি হারুদার সঙ্গে ফিসফিস করিয়া কি কথা বলিতেছে। স্ত্রীলোকটি আমাকে দেখিয়াই ঘর হইতে বাহির হইয়া গেল। তক্তপোষের উপর হারুদার পাশে বসিয়া আমি বলিলাম, হারুদা, আমার খাওয়া দাওয়ার কি হবে? কেন,
আমরাও যা খাব তুমিও তাই খাবে। বলিলাম, কিন্তু তোমারও বামনির হাতে আমি খেতে পারবো না দাদা, হিন্দুয়ানি বলে একটা জিনিস আছে তো। হারুদা গম্ভীরভাবে বলিল, তুমি কি মনে করেছ ও বামুনের মেয়ে নয়? সত্যি ও বামুনের মেয়ে, মেদিনীপুর জেলায় ওদের বাড়ি। ওর এক ভাই রয়েছে কলকাতায়, সে বাগবাজারে চৌধুরীদের বাড়ি রাঁধে। আমি বলিলাম, কিন্তু দাদা তবু। হারুদা বলিল, তোমার মনের কথা আমি বুঝেছি, আর ভাই হিন্দুয়ানি কি আমারই নেই? কিন্তু শাস্ত্রে যে বলেছে প্রবাসে দোষং নাস্তি, কত সুবিধে বুঝছো না? পরিবার নিয়ে এসে কলকাতা শহরে বাস করতে হলে খরচ কত পড়ে যেত, এর রাঁধুনিকে রাঁধুনি, ঝিকে ঝি, ভাত কাপড় দিয়েই খালাস। আমি বলিলাম, তা হোক দাদা, তুমি এক কাজ করো, আমায় তুমি একটু জায়গা দাও, আমি নিজেই রেঁধে বেড়ে খাবো এখন। হারুদা বলিল, জায়গা তোমায় দিচ্ছি, কিন্তু হাত পুড়িয়ে নিজে রেঁধে খাওয়া কি তোমার পোষাবে? তার চেয়ে বরং এক কাজ করতে পারো, গলিতে ঢোকবার সময় ওই মোড়েই দেখেছো তো সাইনবোর্ড রয়েছে, পবিত্র হিন্দু হোটেল, ওইখানেই বরং দুবেলা গিয়ে খেয়ে আসতে পারো। এ বেলা তিন আনা, ও বেলা তিন আনা, এই ছ আনা করে রোজ লাগবে। আমি বলিলাম, তবে দাদা সেই ব্যবস্থাই আমায় করে দিও। খান্তমণি দু পেয়ালা চা লইয়া আসিল, তাহার ঘুমটার বহর এখন কমিয়াছে, মুখ কতকটা দেখা যাইতেছে। হারুদা এক পেয়ালা লইয়া আমার দিকে ধরিয়া বলিল, চা খাও হে। আমি বলিলাম, না হারুদা চা খাব না, সহ্য হবে না। হারুদা বলিল, কেন আমাদের সহ্য হয় তোমার হবে না? আমি হাসিয়া বলিলাম, তোমার মতো সহ্য গুণ আমি কোথায় পাবো হারুদা। চা পান করিয়া হারুদা বলিল, তুমি বসো ভাই, আমি মুখ হাত ধুয়ে আসি, বলিয়া গামছা কাঁধে করিয়া কলতলার দিকে গেল। আমি সেই তক্ত বসেই বসিয়া আকাশ পাতাল চিন্তা করিতে লাগিলাম, যে কার্যের জন্য আসিয়াছি কেমন করিয়া তাহা সিদ্ধ করিব। মুখ হাত ধুইয়া আসিয়া বস্ত্রাদি পরিবর্তন করিয়া হারুদা বলিল, চলো একবার দোকানে যাওয়া যাক, পথে তোমার হোটেলের বন্দোবস্তটাও অমনি করে যাব, বলিয়া তিনি হাঁকিলেন। পান সাজা হলো গা তোমার? খান্তমণি কাঁসার ডিবার একটি খোলে চারিটি পানের খিলি আনিয়া হারুদার হাতে দিল। হারুদা নিজে দুটি লইয়া আমায় দুটি দিল। লইবার ইচ্ছা ছিল না, কিন্তু ফিরাইয়া দিতেও চক্ষু লজ্জা হইল। ফি হাত কাহাতোকার এটা খাবো না ওটা খাবো না বলা যায়। পান লইয়া মুখে দিয়া হারুদার সঙ্গেই বাহির হইলাম। গলির শেষে মোড়ে পৌঁছিয়া হারুদা আমাকে লইয়া সেই পবিত্র হিন্দু হোটেলে প্রবেশ করিয়া ডাকিতে লাগিল, চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই। হোটেলের মালিক বৃদ্ধ চক্রবর্তী আসিয়া উপস্থিত হইলেন। হারুদা তাহার নিকট সবিস্তারে আমার পরিচয় দিয়া বলিলেন, ইনি দুবেলা এখানে খাবেন, কিন্তু চার্জ সম্বন্ধে একটু বিবেচনা করতে হবে চক্রবর্তী মশাই, চাকরি বাকরির চেষ্টায় আসা, অবস্থা তো বুঝতেই পারছেন। চক্রবর্তী হাসিয়া বলিলেন, তা যখন উনি আপনার লোক তখন আর কথা কি, তিন আনার জায়গায় উনি না হয় দু আনা করেই দেবেন, দুবেলায় চার আনা।
আপনি তাহলে কটার সময় আসবেন নগেনবাবু? এই 9টা আন্দাজ আমাদের রান্নাবান্না শেষ হয়ে যায়। 9টার সময় আসিব বলিয়া হারুদার সঙ্গে আমি তাহার দোকানে চলিলাম। বলিলাম, হারুদা, তোমার খুব খাতির তো, এক কথায় 6 আনার জায়গায় 4 আনা হয়ে গেল। হারুদা হাসিয়া বলিলেন, আমার দোকান থেকে চক্রবর্তী উঠনই চাল নেয় যে। দোকানখানি তেমন বড় নয়, তবে বড় রাস্তার উপর, তাই খরিদ্দার অনেক আছে। ঘণ্টা দুই হারুদা তাহার দোকানের হিসাবপত্র দেখিলেন, তারপর টাকা করি থলিয়াতে বাঁধিয়া আমায় বলিলেন, চলো হে নগেন। গলির মোড়ে আসিয়া বলিলেন, তুমি ঢোকো, একেবারে খেয়েই এসো। বাড়ি চিনতে পারবে তো? সোজা গিয়ে বাঁ হাতি 19 নম্বর বাড়ি। হ্যাঁ, চিনতে পারবো বই কি বলিয়া আমি সেই পবিত্র হিন্দু হোটেলে ঢুকিলাম। খাদ্য যাহা খাইলাম সারাদিন অভুক্ত ছিলাম বলিয়াই সে সমস্ত উদরসাৎ করিয়া ফেলিলাম, নহিলে সাধ্য হইত না। হারুদাদার আশ্রয়ে এইভাবে বাস করিতে লাগিলাম। কিভাবে কাহার কাছে গিয়া চাকরির চেষ্টা করিতে হইবে হারুদাদাকে সে পরামর্শ জিজ্ঞাসা করিলাম। তিনি তাহাতে উত্তর করিলেন, বড় বড় আফিসে গিয়া বড়বাবুদের সহিত আমার দেখা সাক্ষাৎ করা উচিত। কোথায় আফিস তাও চিনি না, বড়বাবুরা কোথায় থাকেন তাও জানি না। হারুদা একদিন অবসর মতো আমায় আফিস অঞ্চলে লইয়া গিয়া কয়েকটি আফিস চিনাইয়া দিলেন। প্রতিদিন আহারের পর আমি চাকরির চেষ্টায় আফিস অঞ্চলে যাই, ঘুরি ফিরি, বিকালে পদব্রজয়ী ভবানীপুরের বাসায় ফিরে আসি। যেখানেই যাই সেখানেই তাড়া খাই। দেশে থাকিতে মনে করিতাম পাশ করিয়া আমি মস্ত একটা কেউ কেটা হইয়াছি, এখন দেখিলাম আমি তো একটা মাত্র পাস, কত বিএ এমএ চাকরির জন্য ফ্যাফায়া করিয়া বেড়াইতেছে, কেহ তাহাদের ডাকিয়াও জিজ্ঞাসা করে না। কিছুদিন এইভাবে হাঁটাহাঁটি করিয়া আমার ভারি বিরক্তি ধরিয়া গেল। বাবা ছিলেন অত্যন্ত সেকেলে, ভালো মানুষ লোক, আজকাল চাকরির বাজার যে কিরূপ তাহা তিনি জানিতেন না বলিয়া আমার সম্বন্ধে মনে তিনি ওরূপ অভিপ্রায় পোষণ করিতেন। ভাবিলাম, আসিয়াছি যখন, আরও দিন কতক না হয় দেখি, তারপর দেশে ফিরিয়া যাইব। হঠাৎ এক অচিন্তনীয় বিপদের মধ্যে পতিত হইলাম। দিনান্তে বাসায় ফিরিতেছিলাম, সেদিন একটু বিলম্বই হইয়া গিয়াছিল। ময়দানের পথ ধরিয়া আসিতেছিলাম, একটা রাস্তা পার হইবার সময় অতর্কিতে একটা মোটর গাড়ি আমার উপর আসিয়া পড়িল। ভীষণ একটা ধাক্কা খাইলাম, এইটুকু মাত্র আমার স্মরণ আছে, তারপর সব অন্ধকার। যখন চক্ষু খুলিলাম দেখিলাম আমি এক পালঙ্কের উপর শয়ন করিয়া রহিয়াছি, মাথার উপর বিদ্যুৎ পাখা মৃদুভাবে ঘুরিতেছে, স্পষ্ট দিব্য লোক, কিন্তু ঘরে মনুষ্য নাই। পাশ ফিরিবার চেষ্টা করিলাম কিন্তু পারিলাম না, পিঠে কোমরে অত্যন্ত ব্যথা। কি করিয়া যে আমি এখানে আসিলাম তাহা কিছু স্মরণ করিতে পারিলাম না, তবে এটুকু মনে পড়িল যে আমি নগেন্দ্র মণ্ডল, ম্যাট্রিক পাশ করিয়াছি, চাকরির চেষ্টায় কলিকাতায় আসিয়াছিলাম। আমি যে মোটর চাপা পড়িয়াছিলাম এ কথা আমার তখন কিছুমাত্র স্মরণ হইল না। কক্ষটির চারিদিকে আমি চাহিয়া দেখিতে লাগিলাম, আসবাবপত্রগুলি সমস্তই মূল্যবান, ইহা কোনো ধনী ব্যক্তির গৃহ তাহা বেশ বুঝিলাম, কিন্তু আমি এখানে আসিয়া এ বিছানায় শুইলাম কি করিয়া? শুইয়া শুইয়া এইরূপ ভাবিতেছি
সময় কাহার পদ শব্দ শুনিতে পাইলাম। দেখিলাম একজন সুবেশা রমণী, বয়স আন্দাজ 30 বৎসর, চটি জুতা পায়ে দিয়া পালঙ্কের নিকট আসিতেছেন। আমি বিস্মিত হইয়া তাহার মুখোপানে চাহিয়া রহিলাম। নিকটে আসিয়া মহিলাটি বলিলেন, এই যে জেগেছেন আপনি, কেমন আছেন বলুন দেখি। কথা কহিতে চেষ্টা করিলাম, কিন্তু মুখ দিয়া কোনো শব্দ বাহির করিতে পারিলাম না, কেবল ফ্যাল ফ্যাল করিয়া রমণীর মুখপানে চাহিয়া রহিলাম। রমণী আমার ললাটে হস্তস্পর্শ করিয়া বলিলেন, না জ্বর আর নেই, জ্বরটা তাহলে ছেড়েছে, এখন কি কষ্ট আছে আপনার বলুন দেখি। আমি পূর্ববৎ তাহার পানে নীরবে চাহিয়া রহিলাম। তিনি বলিলেন, আমার কথায় উত্তর দিচ্ছেন না কেন, উত্তর দিন। আমি প্রাণপণে কথা কহিতে চেষ্টা করিলাম, কিন্তু কৃতকার্য হইলাম না। এই সময় আর একজনের পদশব্দ শুনিতে পাইলাম। সেই রমণীর পার্শ্বে আসিয়া যে দাঁড়াইল, সে বালিকা অত্যন্ত সুন্দরী, বয়স বোধহয় 16-17 মাত্র। আমার চোখের পানে চাহিয়াই সে বলিয়া উঠিল, এই যে ইনি জেগেছেন দেখছি। মহিলাটি বলিলেন, জেগেছে তো, কিন্তু কথা কইছে না যে, তুই কোনো কথা জিজ্ঞাসা করে দেখ দেখি লাইলি। মেয়েটি বলিল, আমি কি জিজ্ঞাসা করব মা, তুমি জিজ্ঞাসা করো, বলিয়া এক দৃষ্টে আমার মুখপানে চাহিয়া রহিল। আমি একবার তার মুখের দিকে, একবার তার মার মুখের দিকে চাহিতে লাগিলাম। মাও সুন্দরী বটে, কিন্তু মেয়ে তার বহুগুণ অধিক সুন্দরী। মহিলাটি এইবার প্রায় চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি, বাড়ি কোথায়? আমি পূর্ববৎ নীরব। তিনি কন্যার দিকে চাহিয়া বলিলেন, দেখলি আমার বোধহয় ছেলেটি বোবা কালা। বোবারা সাধারণত কালাও হইয়া থাকে, এই কারণেই বোধহয় আমাকে বাক শক্তিহীন দেখিয়া ইনি আমায় কালাও স্থির করিয়াছেন। মেয়েটি বলিল, তাই হবে মা, নইলে আর মোটর চাপা পড়ে? যাক, এতদিনে আমার মনের আফসোস গেল। সেই দিন থেকে মা খালি আমার মনে হতো, ছি ছি কি করলাম, শেষে মানুষ চাপা দিলাম। তাহলে মা, আমার তো কোনো দোষ ছিল না, দেখতে পাচ্ছ তো, মোটর চাপা দিলাম শুনিবা মাত্র আমার পূর্ব স্মৃতি জাগিয়া উঠিল। ঠিকই তো বটে, আফিস অঞ্চল হইতে বাসায় ফিরিবার সময় মোটরেই ধাক্কা খাইয়াছিলাম, এই মেয়েটি বোধহয় সে মোটরে ছিল, অজ্ঞান অবস্থায় তুলিয়া আমায় বাড়ি আনিয়াছে। সে কবে কতদিন হইল কে জানে। সকল কথা ভালো করিয়া স্মরণ করিবার জন্য চোখ ঘুমু দিলাম, তারপর কখন আবার ঘুমাইয়া পড়িলাম জানি না। আবার যখন চক্ষু খুলিলাম, দেখিলাম পালঙ্কের নিকট সেই মহিলাটি দাঁড়াইয়া এবং চেয়ারে এক ভদ্রলোক বসিয়া আমার নাড়ি টিপিয়া আছেন। আমাকে চক্ষু খুলিতে দেখিয়া ডাক্তার বলিলেন, খিদে পেয়েছে, কিছু খাবে? আমার উত্তর শুনিতে না পাইয়া বলিলেন, এবার দুধটুকু খাইয়ে দিন পিয়ারি বিবি। লাইলি পিয়ারি বিবি, কিন্তু সাজ পোশাক তো হিন্দুরই মতো, যাত্রা বোধহয় গোল্লায় গেল, কিন্তু উপায় কি? পিয়ারি বিবি একটা নলওয়ালা চীনামাটির পাত্র আনিয়া আমার মুখে একটু একটু করিয়া দুধ ঢালিয়া দিতে লাগিলেন।
দুধ পান করিয়া আমি আবার ঘুমাইয়া পড়িলাম। পুনরায় যখন জ্ঞান হইল দেখিলাম ঘরে বিদ্যুতের আলো জ্বলিতেছে। একজন স্থূলকায় ভদ্রলোক ইংরাজি পোশাক পরা ঘরের মধ্যস্থলে দাঁড়াইয়া পিয়ারি বিবির সহিত কি কথাবার্তা কহিতেছেন। পিয়ারি বিবি সেই পুরুষকে নবাব সাহেব বলিয়া সম্বোধন করিতেছেন। নবাব ইতিপূর্বে কখনো চোখে দেখি নাই। লোকটির মুখপানে চাহিয়া রহিলাম। ভাবিলাম নবাব যদি তো ইংরেজি পোশাক কেন? তাহারা নিম্নস্বরে কথাবার্তা কহিতেছিলেন, কোনো কথা আমি শুনিতে পাইলাম না। নবাব সাহেব চলিয়া গেলে আমাকে আবার দুগ্ধপান করানো হইল। পরদিন প্রাতে আমার মনে হইল আমি বোধহয় উঠিয়া বসিতে পারি। চেষ্টা করিলাম, কৃতকার্য হইলাম। লাইলি আসিয়া বলিল, এই যে আপনি উঠে বসেছেন, মাকে ডেকে আনি বলিয়াই সে ছুটিয়া চলিয়া গেল। তিন চার দিন পরে আমি খাট হইতে নামিতে পারিলাম। ঘরের মধ্যে একটু চলিয়া বেড়াইলাম। পরদিন খোলা ছাদে বাহির হইয়া একটু বেড়াইলাম। সেদিন লাইলি একটি বড় গোলাপ ফুলা নিয়ে আমায় উপহার দিল। ফুলটি লইয়া আমি মাথায় ঠেকাইয়া মাথা ঝুঁকাইয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করিলাম। তিন চার দিন পরে আমি সেই শয়নকক্ষে একটা চেয়ারে বসিয়া আছি। পিয়ারি বিবি অদূরে বসিয়া এক টুকরো রেশমের উপর সূচের সাহায্যে ফুল তুলিতেছিলেন। এমন সময় সেই নবাব সাহেব আসিয়া প্রবেশ করিলেন। পিয়ারি বিবি দাঁড়াইয়া উঠিয়া তাহাকে সেলাম করিলেন। আমিও তাহার দেখা দেখি চেয়ার ছাড়িয়া উঠিয়া সেলাম করিলাম। নবাব সাহেব আমার পিঠ চাপড়াইয়া বলিলেন, বারে বোবাকালা, তোর তো বেশ বুদ্ধি আছে দেখছি। তাহারা বসিলে আমিও উপবেশন করিলাম। তখন তাহাদের মধ্যে এইরূপ কথোপকথন হইতে লাগিল, চলো না ও ঘরে, একটু বিশেষ কথা আছে। এখানেই বলুন না। আর ও তো বোবাকালা, ওকে আর ভয় কি? ইহা শ্রবণ মাত্র আমার মনে একটা প্রবল কৌতূহল জন্মিল, ব্যাপার কি? কিন্তু মনের সে ভাবটা দমন করিয়া আমি নির্লিপ্তভাবে অন্যদিকে চাহিয়া রহিলাম। মহারাজ তো আর বেশি দিন এখানে থাকবেন না, আমাদের শেষ কথা জানতে চান। 5 লাখের কম কি আর রাজি হওয়া যায়? তিনি কিন্তু 2 লাখের বেশি উঠতে চাচ্ছেন না। 3 লাখ বলবো, তোমার 1, আমার 2। আমার 1, আপনার 2 বই কি? আধা আধি। আচ্ছা, তাই তাই। কিন্তু লাইলিকে কি রাজি করানো যাবে? ও তো মহারাজের নাম শুনলে জ্বলে যায়। না, সে আমি ওর মন বুঝে দেখেছি, ও কিছুতেই রাজি হবে না। সেই বুঝেই মহারাজ একটা ফন্দি বের করেছেন। তিনি বলেন, তুমি আমি লাইলিকে নিয়ে দেশ বেড়াবার ছলে ওর রাজ্যে গিয়ে উপস্থিত হই, উনিও তারপরেই রাজ্যে ফিরে যাবেন, তখন লাইলিকে ওর হাতে দিয়ে আমরা চলে আসব। আমাদের যাতায়াতের সমস্ত খরচ মহারাজ দেবেন বলেছেন। এ পরামর্শ মন্দ নয়, কিন্তু কোনো পুলিশ হাঙ্গামা হবে না তো? ইংরাজের পুলিশ সেখানে কোথা? সেখানে ওর নিজের পুলিশ, উনি যা খুশি তাই করতে পারেন। মহারাজ যদি ওকে খুনও করে ফেলেন তাহলেও কেউ বলবার নেই। খুন করবে নাকি? তাহলে কিন্তু আমি মেয়ে দেব না নবাব সাহেব। নাইবা হলো পেটের মেয়ে, এতদিন পুষেছি, একটা মায়া জন্মে গেছে তো। আখিরে ওর ভালো হবে, রাজরানীর মতো সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাই আমি রাজি হয়েছিলাম। না না, পাগল নাকি, খুন করবে কেন?
ওর উপর মহারাজের ভয়ানক ঝোঁক হয়েছে। মিষ্টি কথা বলে ভালোবেসে ক্রমে ওকে বশীভূত করে নেবেন। এত ঝুঁকি হয়েছে যদি তবে 5 লাখ দিতে রাজি হচ্ছেন না কেন? 2.5 লাখ পেলে আপনার অনেকটা দেনাই তো মিটে যেত। চেষ্টা করতে আমি কি কসুর করেছি না করব? যদি 3 লাখের বেশি মহারাজ উঠতে নাই চান তাহলে 1.5 লাখ তোমারই বটে, কিন্তু আপাতত 1 লাখ তুমি নিয়ে 2 লাখ আমায় দিও পিয়ারি, তাহলে 2টো বড় বড় মহল আমি ছাড়িয়ে নিতে পারব। আমার আয় বাড়বে, তোমার টাকা আমি 2-1 বছরই শোধ করে দেব। মহারাজ কবে আমাদের যেতে বলেন? তিনি 1 হপ্তার বেশি আর কলকাতায় থাকতে চাইছেন না, বলছেন আমি যেদিন রওনা হব তার 2-1 দিন আগেই তোমরা রওনা হলে ভালো হয়। তাহলে আজ থেকে ধরুন 5 দিন পরে। কালাবুবাটার সম্বন্ধে কি করা যায়? ও তো এখন ভালো হয়েছে, উঠে হেঁটে বেড়াতে পারে, ওকে তখন বিদায় করে দিলেই হবে। সেই ভালো। এখন তবে আমি উঠি পিয়ারি। এখনই যাবেন? সন্ধ্যার পর আসবেন কি? না আজ নয়, বড় ব্যস্ত আছি। আচ্ছা কাল সন্ধ্যার পর এসে তোমার 2টো গান শুনব। এখানে কিন্তু আপনার খাবার তৈরি থাকবে। বেহতর। ব্যাপার আমি সবই বুঝলাম। এই নররাক্ষস ও নররাক্ষসীর প্রতি ঘৃণা ও ক্রোধে আমার মন পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। তথাপি নবাবকে প্রশ্নোন্নত দেখিয়া আমি দাঁড়াইয়া উঠিয়া সেলাম করিলাম। নবাব আমার পিঠ চাপড়াইয়া বলিল, গুড বয় গুড বয়। পিয়ারি নবাবের সঙ্গে সঙ্গে বাহির হইয়া গেল। সে রাত্রে লাইলি আসিয়া আমার খাবার দিল, দুধে ভিজানো পাউরুটি ও একটা আপেল। আমি আহারদাত্রীর পানে বিষণ্ণ নয়নে চাহিয়া রহিলাম। পরদিন দ্বিপ্রহরে আহার শেষ করিয়া পিয়ারি লাইলিকে বলিল, আজ নবাব সাহেব রাত্রে এখানে খাবেন, আমি মার্কেটে চললাম, তুই ঘরদোর দেখিস শুনিস, বুঝলি? লাইলি বলিল, আচ্ছা মা। খানিকটা সেগো পুডিং তৈরি করা আছে, বেলা 3টের সময় বোবাকালাকে খেতে দিস। আচ্ছা, তুমি কখন ফিরবে মা? আমার ফিরতে 4টে বাজবে, বলিয়া পিয়ারি প্রস্থান করিল। গাড়ি বারান্দা হইতে শব্দ করিয়া মোটর গাড়ি বাহির হইয়া গেল, আমি শুনিতে পাইলাম। লাইলি তখনও সেই ঘরে দাঁড়াইয়া জানালায় মুখ দিয়া বাহিরে কি দেখিতেছি। অল্পক্ষণ পরেই সে মুখ ফিরাইল, আমি অমনি তাহাকে হস্ত সংকেতে ডাকিলাম। লাইলি আশ্চর্য হইয়া আমার নিকটে আসিয়া দাঁড়াইল। আমি হস্তঙ্গিতে তাহাকে কাগজ পেন্সিল দিতে বলিলাম। অদূরে একটি টেবিলের উপর হইতে সে একটা রাইটিং প্যাড এবং পেন্সিল আনিয়া আমার হাতে দিল। আমি প্যাডে লিখিলাম, আমি কালা তো নই, জন্ম বোবাও নই, তোমার মোটরের ধাক্কা খেয়েই আমি বাকশক্তি হারিয়েছি, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে, লিখব কি? তুমি উত্তর দাও, আমি সে কথা শুনতে পাব। লাইলি সবিস্ময়ে বলিল, কি কথা? আমি লিখিলাম, কাল বিকেলে যখন নবাব সাহেব এসেছিলেন তাঁর সঙ্গে তোমার পালিকা মার অনেক কথাবার্তা আমি শুনেছি, আমাকে কালা মনে করে তারা অসংকোচে কথাবার্তা চালিয়েছিলেন। তাঁদের কথা থেকে আমি বুঝেছি যে তোমার সম্মুখে মহাবিপদ। লাইলি বলিল, হ্যাঁ বলেন কি, কি বিপদ? লিখিলাম, তুমি মহারাজকে জানো? হ্যাঁ জানি, তিনি আমাকে তাঁর রাজ্যে নিয়ে যেতে চান।
লিখিলাম, তুমি একান্ত অনিচ্ছুক, তাও আমি ওদের মুখে শুনেছি। নবাব সাহেব আর তোমার পালিকা মা একটা ভয়ানক ষড়যন্ত্র করেছেন। দেশভ্রমণের ছলে তোমাকে নিয়ে তারা এই রাজ্যে গিয়ে 3 লক্ষ টাকায় তোমাকে রাজার নিকট বিক্রি করে আসবেন। লাইলি বলিয়া উঠিল, হ্যাঁ কি সর্বনাশ, আপনি বলেন কি, তবে আমার কি হবে? লিখিলাম, তুমি কি এদের আশ্রয় পরিত্যাগ করতে চাও? সে বলিল, নিশ্চয় নিশ্চয়, আমি কখনো সে পোড়ার মুখ রাজার উপরানী হব না, তার চেয়ে বরং আমি গঙ্গায় ঝাঁপ দেব। লিখিলাম, ইচ্ছা করলে তুমি পালাতে পারো। আমি যদি বলি না আমি তোমাদের সঙ্গে দেশভ্রমণে যাব না, ওরা হয়তো আমায় কিছু খাইয়ে টাইয়ে অজ্ঞান করে নিয়ে ট্রেনে তুলবে। মায়া দয়া তো নেই, পেটের মেয়ে তো নই আমি, আমার আসল মা এই কলকাতায় গঙ্গা নাইতে এসে আমায় হারিয়ে ফেলেন। আমি যাদের হাতে পড়ি আমায় খুব সুন্দরী দেখে এই পিয়ারি বাইজি তাদের কাছ থেকে আমায় কিনে নিয়ে পুষেছে। আমার একদিনও এখানে থাকতে ইচ্ছে করে না, এক মুহূর্ত না, পালাতেই হবে আমায়। কিন্তু পালিয়ে আমি কোথায় যাব? আমায় বলে দিন আপনি, আমায় রক্ষা করুন। বলিয়া লায়লি কাতরভাবে আমার 2 হাত জড়াইয়া ধরিল। আমার তখনই মনে হইল ইহা তো ভালো নহে, একজন অনাত্মীয়া মেয়ে নির্জনে এমনভাবে আমার হাত জড়াইয়া ধরিবে, সেটা কি উচিত? আমি হাত ছাড়াইয়া প্যাডে লিখিলাম, তুমি যদি আমায় দাদা বলো তবে আমি তোমার উদ্ধারের উপায় করতে পারি। লায়লি বলিল, নিশ্চয়ই, আপনি দয়া করে আমায় উদ্ধার করুন, আমি আপনার মায়ের পেটের বোনের মতোই চিরদিন আপনাকে ভক্তি শ্রদ্ধা করব। লিখিলাম, আচ্ছা তুমি এখন যাও, আমিও বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি, বিছানায় শুয়ে একটা কোনো উপায় চিন্তা করি। আচ্ছা এটা কোন জায়গা? কলকাতা তো? লাইলি বলিল, হ্যাঁ কলকাতা বই কি, পার্ক লেন, কিছু দূরেই লোয়ার সার্কুলার রোড। পিয়ারি কি হিন্দু না মুসলমান? হিন্দু, তবে বাইজি কি না? আমাকেও বাইজি বানাবে বলে, নইলে আমার আগেকার নাম ছিল হিরণ কুমারী। বেশ তুমি এখন যাও। আচ্ছা দাদা, বলিয়া সে আমার পদধূলি লইয়া প্রস্থান করিল। আমিও খাটে উঠিয়া শুইলাম। উপায় চিন্তা করিতে করিতে আমার দুর্বল মস্তিষ্ক ক্লান্ত হইয়া পড়িল, আমি ঘুমাইয়া পড়িলাম। সন্ধ্যার পর আমার ঘুম ভাঙিলে কক্ষান্তর হইতে গানের শব্দ পাইলাম। বুঝিলাম নবাব সাহেব আসিয়াছেন। পরদিন অপরাহ্নকালে লাইলি আমার ঘরে আসিলে ইঙ্গিতে জিজ্ঞাসা করিলাম, তোমার মা কোথায়? সে কহিল, নবাব সাহেব এসে মাকে তার মোটরে তুলে নিয়ে গেছে, বোধহয় তারা সেই রাজা পোড়া মুখের সঙ্গে দেখা করতে গেছে, কারণ শুনলাম সোফারকে হুকুম দিলে গ্র্যান্ড হোটেল। সেই রাজা পোড়ার মুখ গ্র্যান্ড হোটেলে থাকে কি না? হ্যাঁ দাদা, আপনার বোনটির উপায় কিছু স্থির করলেন? আমি লিখিলাম, ভেবেচিন্তে দেখলাম তোমার শুধু পালালেই চলবে না, কোনো নিরাপদ স্থানে কিছুকাল তোমার লুকিয়ে থাকা দরকার, তাই ভাবছি তোমায় আমাদের দেশে নিয়ে যাব, সেখানে আমার স্ত্রী আছেন, তার কাছে তুমি থাকবে। এরা আমার নামধাম কিছুই জানে না, কশ্মিন কালেও তোমায় খুঁজে বার করতে পারবে না। আপনার দেশ কোথা দাদা? বৌদিদির নাম কি? লিখিলাম,
সে সবই দুদিন পরে জানতে পারবে। এখন বাজে কথায় সময় নষ্ট করো না। আমি যে তোমায় নিয়ে যাব, আমার কাছে কিন্তু টাকা করে কিছুই নেই। ভবানীপুরে আমার বাসায় কিছু টাকা আছে বটে, কিন্তু সেখানে গিয়ে আনি কি করে? লাইলি বলিল, টাকার জন্য কোনো ভাবনা নেই দাদা, আমার কাছে সখানেক নগদ টাকা আছে, তাতে হবে না? লিখিলাম, ঢের হবে। তোমার মা কি তোমার কাছে কখনো দেশ ভ্রমণে যাওয়ার কথা পেড়েছে? না, আজ রাজার সঙ্গে সব কথা পাকাপাকি করে এসে বোধহয় বলবে। লিখিলাম, তুমি মৌখিক আহ্লাদ প্রকাশ করো, তাহলে ওদের কোনো সন্দেহ হবে না, তারপর সুযোগ বুঝে তোমাকে নিয়ে আমি পালাবো। আপনার দেশে যেতে হলে কোন স্টেশনে গাড়ি চড়তে হয় দাদা, শিয়ালদা না হাওড়া? হাওড়া। ভালোই হয়েছে, দেখুন হাওড়ায় আমরা ট্রেনে উঠব না, এরা হয়তো আমাদের না দেখতে পেয়ে হাওড়া আর শিয়ালদহে লোক পাঠাবে আমাদের ধরতে। তার চেয়ে বরং ট্যাক্সিতে আমরা চন্দননগর কি ব্যান্ডেল পর্যন্ত গিয়ে ট্রেনে উঠব, কেমন? সেই ভালো হবে না? হ্যাঁ, সেই ভালো হবে। পরদিন প্রভাতে লাইলি আসিয়া আমার কানে কানে বলিল, কাল সন্ধ্যায় পাঞ্জাব মেলে দেশ ভ্রমণে যাওয়ার ব্যবস্থা হয়েছে, কাল ভোরেই আমাদের পালানো দরকার। দ্বিপ্রহরে নবাব সাহেব আসিয়া পিয়ারিকে লইয়া জিনিসপত্র কিনিতে গেলেন। লাইলিকেও তাহারা সঙ্গে লইতে চাহিয়াছিলেন, কিন্তু শিরোপীড়ার ছুতা করিয়া সে গেল না। খালি বাড়ি পাইয়া আবার আমাদের পরামর্শের বৈঠক বসিল। লাইলি বলিল, নবাব আজ রাত্রে এখানেই থাকবে, দুজনেই মদ খাবে, কাল বেলা 8-9টার কম ওদের ঘুম ভাঙবে না। চাকর বাকর সকলেই জানে নবাব সাহেব রাত্রে এখানে থাকলে ওরা কখন ওঠে, তাই তারাও নিশ্চিন্ত হয়ে বেলা অবধি ঘুমোয়। পরামর্শ স্থির হইল, ভোর 5টায় লায়লি আসিয়া আমাকে জাগাইয়া দিবে, আমরা উভয়ে পদব্রজে বড় রাস্তায় গিয়া পড়িয়া সেখানে ট্যাক্সি ধরিব। বেলা তখন 9টা হইবে, আমাদের ট্যাক্সি পুরা দমে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়া ছুটিতেছিল। কিছু দূরে দেখা গেল কয়েকখানা গরুর গাড়ি রাস্তার মধ্যভাগ জুড়িয়া চলিয়াছে। সে গাড়িগুলিকে পাশ কাটিয়ে যাইবার জন্য ট্যাক্সি চালক ক্রমাগত হর্ন দিতে লাগিল, নিজ গাড়ির বেগও কমাইয়া দিল। গাড়িগুলা পাশে গেল, কিন্তু আমাদের ট্যাক্সিটা গাড়িগুলার পার্শ্ববর্তী হইয়া হর্ন দিবামাত্র একটা গাড়ির গরু ভয় পাইয়া ছুটিয়া গাড়িখানা আড়াআড়িভাবে রাস্তার মধ্যস্থলে লইয়া গেল। ফলে আমাদের ট্যাক্সি ভীষণ ধাক্কা খাইয়া রাস্তার পার্শ্বস্ত খালের দিকে কাত হইয়া পড়িল। আমি ছিটকাইয়া কিওর দূরে আছাড় খাইয়া পড়িবামাত্র হঠাৎ আমার মুখ দিয়া বাহির হইল, বাপ! কষ্টে উঠিয়া বসিলাম। ট্যাক্সি কাত হইবার পূর্বেই ড্রাইভার লাভ দিয়া নামিয়া পড়িয়াছিল। দেখিলাম গাড়ির দরজা খুলিয়া লায়লির হাত ধরিয়া তাহাকে সে টানিয়া বাহির করিতেছে। বাহিরে আসিয়া দাঁড়াইয়া লায়লি থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িল, দুই হাতে নিজ মাথা চাপিয়া ধরিল। আমি যেখানে পড়িয়াছিলাম সেখান হইতে চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলাম, বড্ড লেগেছে লাইলি? অস্ফুট স্বরে যাহা বলিল তাহা বুঝিতে পারিলাম না। এই সময় কলিকাতার দিক হইতে আর একখানি মোটর গাড়ি ছুটিয়া আসিতেছে দেখা গেল। আমি ভাবিলাম, এই রে, আমাদের ধরতে আসছে বোধহয়। কিন্তু দেখিলাম সে আশঙ্কা অমূলক, এক সাহেব ও এক মেম সে গাড়ির আরোহী। আমাদের অবস্থা দেখিয়া তাহারা গাড়ি দাঁড় করাইয়া আমাদের নিকট আসিল। লাইলির অবস্থা দেখিয়া সাহেব বলিল, মেয়েটি মূর্ছা যাইতেছে, বলিয়া পকেট হইতে ব্রান্ডি বাহির করিয়া লাইলিকে পান করাইয়া দিল।
बोलिलो, कुछ डर नहीं बेटी, अभी अच्छा हो जाएगा। आमार काछेओ आसिलो एवं हाथ धरिया आमाकेओ तुलिलो, आमाकेओ ब्रांडी पान कराइया दिलो। आमाय जिज्ञासा करिलो, तुमरा कोथाय जाइतेछिले? আমি উত্তর করিলাম, ব্যান্ডেল। সাহেব বলিল, ব্যান্ডেল আর বেশি দূর নহে, চলো আমরা তোমাদের পৌঁছাইয়া দিই। আমি একদিকে, সাহেব একদিকে লাইলিকে ধরিয়া গাড়ির নিকট লইয়া গেলাম। মেম সাহেব তাহাকে তুলিয়া লইয়া নিজ পার্শ্বে বসাইলেন, আমি সামনের দিকে সাহেবের পার্শ্বে বসিলাম। ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া শুনিলাম, 10 মিনিট পরে একখানি আপ ট্রেন আসিবে। লাইলিকে ওয়েটিং রুমে বসাইয়া আমি গিয়া টিকিট কিনিয়া নিলাম, দ্বিতীয় শ্রেণীর টিকিট কিনিলাম, যাহাতে লাইলি আরামে শুইয়া যাইতে পারে। ট্রেন ছাড়িলে লাইলি বলিল, দাদা তুমি এতদিন বোবা সেজেছিলে কেন? আমি বলিলাম, সেজেছিলাম? তুমি কি মনে করো আমি ভান করতাম? তবে এখন কথা কইছো কি করে? বলিলাম, কি করে তা জানি নে, একটা ধাক্কায় বাকশক্তি হারিয়েছিলাম আর একটা ধাক্কায় বাকশক্তি ফিরে পেলাম, কি করে পেলাম তা আমি জানি নে, তা ডাক্তারেরা বলতে পারেন বোধ হয়। ট্রেনে আমি লাইলিকে বলিলাম, দেখো তুমি আর লাইলি নও, আজ থেকে তুমি আগেকার হিরণ কুমারী। স্টেশনে নামিয়া গরুর গাড়ি ভাড়া করিলাম। সন্ধ্যার পর গোজান আমাদের গ্রামে প্রবেশ করিল। গরুর গাড়ি বাড়ির সদর দরজায় দাঁড় করাইয়া আমি ছুটিলাম শ্বশুর বাড়ি বউকে আনিতে। বিশেষ প্রয়োজন জানাইয়া তখনই এক বস্ত্রে তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিয়া বলিলাম, গরুর গাড়িতে তোমার ননদ বসে আছে, যাও ওকে নামিয়ে আনো। ননদ? বউ তো শুনিয়া আশ্চর্য হইয়া গেল। আমার সঙ্গে গিয়া লাইলিকে নামাইয়া লইল। ভাড়া দিয়া গরুর গাড়ি বিদায় করিলাম। বউ বলিতে লাগিল, হ্যাঁ গা কি হয়েছে বলো না, কেউ কোথায় পেলে ওকে? আমি বলিলাম, সে অনেক কথা, রাত্রে শুয়ে শুয়ে বলবো, এখন কিছু খাবার জোগাড় করো দেখি, সারাদিন অন্নের মুখ দেখিনি। বউ তাড়াতাড়ি আলু ভাতে ভাত চড়াইয়া দিল। সারাদিনের পর তৃপ্তিপূর্বক আহার করিয়া দেহে প্রাণ আসিল। ছোট ঘরে হিরণের জন্য বউ শয্যা রচনা করিয়া তাহাকে শয়ন করাইয়া আসিল। গ্রাম ছাড়িবার পর যাহা কিছু ঘটিয়াছিল সংক্ষেপে সমস্তই তাহাকে বলিলাম। শুনিয়া বউ খানিকক্ষণ অবাক হইয়া রহিল, তারপর বলিল, হ্যাঁ গা তারা সব বড় লোক, রাজা উজির, তোমায় কোনো বিপদে ফেলবে না তো? বলিলাম, বিপদ কিসের, কোনো মন্দ কাজ তো আমি করিনি, ভালো কাজই করেছি, তার জন্যে বিপদ হবে কেন? তুমিও যেমন, কি করেই বা তারা আমাদের সন্ধান পাবে? শেষে বউ বলিল, কাল সকালে পাড়ার লোক যখন হিরণকে দেখে জিজ্ঞাসা করবে এ মেয়েটি কে, তখন কি বলা যাবে? আমি ভাবিতে লাগিলাম, কিন্তু কিছুই কুল কেনারা পাইলাম না। অবশেষে বউ বলিল, দেখো বলা যাবে তোমার যেখানে চাকরি হয়েছে সেই মনিবের মেয়ে, চিরকাল কলকাতায় মানুষ, কখনো পাড়াগা দেখেনি, তাই পাড়াগা দেখতে এসেছে। কাল সকালে উঠেই ওকে আমি শিখিয়ে পড়িয়ে ঠিক করে নেব। বুদ্ধির তারিফ করলাম। বাস্তবিক সৎ গোপের ঘরের মেয়ে,
তাই মোটে 20 বছর বয়স। এরূপ তীক্ষ্ণ বুদ্ধি সচরাচর দেখিতে পাওয়া যায় না। বউয়ের সঙ্গে হিরণের খুব ভাব হইয়া গেল। প্রথম দিন হইতেই হিরণ মন্দাকে বউ দিদি সম্বোধন করিতেছিল। দিন 15 পরে একদিন প্রভাতে উঠিয়া দেখি বাড়ির চারিদিকে পুলিশ ঘেরাও করিয়াছে। কলিকাতা হইতে ডিটেকটিভ ইন্সপেক্টর আসিয়াছে। ওয়ারেন্টের বলে তাহারা হিরণকে এবং আমাকে গ্রেপ্তার করিয়া কলিকাতায় লইয়া চলিল। হিরণের জন্য পালকির বন্দোবস্ত তাহারা পূর্বেই করিয়া রাখিয়াছিল। পরদিন বেলা 10টার সময় তাহারা আমাদিগকে লালবাজারে আনিয়া এক বাঙালি ডেপুটি কমিশনারের নিকট হাজির করিল। ডেপুটি কমিশনার বাবু আমায় প্রশ্ন করিতে লাগিলেন। আমি আমূল বৃত্তান্ত সমস্তই খোলাখুলি বলিয়া দিলাম। একজন দেশীয় করজ নিরপতি এ ব্যাপারে জড়িত শুনিয়া বাবুটি কিয়ৎক্ষণ হতভম্ব হইয়া বসিয়া রহিলেন। তারপর তিনি উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে আমাদিগকে অন্য কামরায় এক সাহেবের ঘরে যাইতে হইল। পরে শুনিয়াছি তিনি স্বয়ং পুলিশ কমিশনার। সাহেব আমায় পুঙ্খানুপুঙ্খরূপে প্রশ্ন করিতে লাগিলেন। আমি সমস্তই আবার তাহাকে বলিলাম। নবাব সাহেব ও পিয়ারি বাইজির ষড়যন্ত্রের বিষয়ে আমি কেমন করিয়া জানিতে পারিয়াছিলাম তাহা সমস্ত বলিলাম। কমিশনার সাহেব উঠিয়া কোথায় চলিয়া গেলেন। তারপর ঘটনা যাহা হইয়াছিল আমি তখন সেসব কিছু জানিতে পারি নাই, পরে জানিয়াছি। কমিশনার সাহেব মোটর ছুটাইয়া তখনই নবাব সাহেবের বাড়ি গিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করেন। নবাব সাহেব সমস্তই অস্বীকার করেন, এমনকি মহারাজের সঙ্গে তাহার পরিচয়ের কথা পর্যন্ত অস্বীকার করেন। তখন কমিশনার সাহেব ডিটেকটিভ ডিপার্টমেন্টের খাতা খুলিয়া নবাব সাহেবকে দেখাইয়া দিলেন। নবাব সাহেব কবে কবে কোন কোন দিন গ্র্যান্ড হোটেলে গিয়া মহারাজার সহিত সাক্ষাৎ করিয়াছেন, মহারাজা কোন কোন দিন কোন কোন সময় পিয়ারি বাইজির বাড়ি গিয়া নবাব সাহেবের সহিত সাক্ষাৎ করিয়াছেন, সে সমস্তই পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেকটিভগণ তাহাতে লিখিয়া রাখিয়াছে। সেখান হইতে কমিশনার সাহেব নাকি সোজা গভর্নমেন্ট হাউসে গিয়া লাট সাহেবের সহিত দেখা করিয়াছিলেন। করজ নৃপতির নাম শুনিয়া লাট সাহেব বিশেষ চিন্তিত হইয়া পড়েন এবং এ ব্যাপারে নাকি হাসাপ করিতে আদেশ দেন। প্রায় অর্ধ ঘণ্টাকাল তথায় থাকিয়া কমিশনার লালবাজারে ফিরিয়া আসেন। কমিশনার সাহেব আসিয়া আমার পানে চাহিয়া মৃদু হাস্য সহকারে বলিলেন, ইয়াং ম্যান, তুমি বেকসুর খালাস। লাইলির পানে চাহিয়া বলিলেন, পিয়ারি বিবি তোমায় হেফাজতে পাইবার জন্য আমার নিকট দরখাস্ত করিয়াছে, কিন্তু তুমি প্রাপ্ত বয়স্কা, তোমার যেখানে ইচ্ছা যাইতে পারো। পিয়ারি বিবির কাছে যাইবে? লাইলি বলিল, না সাহেব, দয়া করিয়া সেখানে আমায় পাঠাইবেন না, সে পতিতা স্ত্রীলোক, আমি পবিত্র জীবনযাপন করিতে চাই। আমি শুনিয়াছি আমার ন্যায় অসহায় স্ত্রীলোককে ব্রাহ্ম সমাজের লোকেরা পাইলে সাদরে গ্রহণ করেন এবং সর্ববিষয়ে সহায়তা করেন, আমি সেইরূপ স্থানে যাইতে চাহি। সাহেব আবার টেলিফোন ধরিলেন। একজন উচ্চপদস্থ ব্রাহ্ম ভদ্রলোকের সহিত কথাবার্তা কহিয়া একজন ডেপুটি কমিশনারের জিম্বায় লাইলিকে তাহার গৃহে পাঠাইয়া দিলেন। তারপর আমার দিকে চাহিয়া বলিলেন, ইয়াং ম্যান, তোমার সাহস, কার্যতৎপরতা ও কর্তব্য জ্ঞানের বিষয় শুনিয়া লাট সাহেব অত্যন্ত খুশি হইয়াছেন, পুলিশের চাকরি করিতে তুমি সম্মত আছো? আমি বলিলাম, হ্যাঁ হুজুর।
উত্তম, আজই তোমায় বহাল করিলাম, আধ ঘন্টার মধ্যেই তুমি নিয়োগপত্র পাইবে। কিন্তু এখন ছয় মাস তুমি রাঁচি গিয়া কার্যকর্ম শিখিবে, এই ছয় মাস তিরিশ টাকা হিসাবে ভাতা পাইবে, সেখানকার পরীক্ষায় পাশ করিলেই তুমি সত্তর টাকা বেতনে সাব ইন্সপেক্টর হইবে, কেমন, খুশি হইলে তো? আমি বলিলাম, ইহা আমার পরম সৌভাগ্য। তারপর সাহেব হাসিতে হাসিতে অঙ্গুলি নাড়িয়া বলিলেন, যে ঘটনার সহিত জড়িত হইয়া আজ তুমি এখানে উপস্থিত হইয়াছ, তাহা কিন্তু জীবনে কোনোদিন কাহারো নিকট প্রকাশ করিতে পারিবে না, ইহাই লাট সাহেবের আদেশ, যদি করো তৎক্ষণাৎ তোমার চাকরি যাইবে। যে কয়দিন তুমি দেশের বাড়িতে ছিলে, মহারাজের বিষয়ে তুমি কাহারো কাছে গল্প করিয়াছিলে কি? কেবল আমার স্ত্রীর কাছে বলিয়াছিলাম, আর কাহারো কাছে না। তোমার স্ত্রী কি কাহারো কাছে গল্প করিয়াছেন? সম্ভব নয়, কারণ কলঙ্ক ভয়ে লাইলি সম্বন্ধে গ্রামে আমরা একটা কাল্পনিক কথা প্রচার করিয়া আসল ঘটনা চাপা দিয়াছিলাম। ভালো করিয়াছিলে, আজই তুমি বাড়ি ফিরিয়া যাও, তোমায় সাত দিনে ছুটি দেওয়া গেল, তোমার স্ত্রীকে তুমি খুব সাবধান করিয়া দিবে, কাহারো কাছে এ ব্যাপার যেন প্রকাশ না হয়, প্রকাশ হইলে তৎক্ষণাৎ তোমার চাকরি যাইবে, তোমার জেলও হইতে পারে। সাহেব টাকা দিলেন। সেই দিন সন্ধ্যার ট্রেনেই আমি আবার বাড়ি ফিরিয়া গেলাম। বউ তাহার পিত্রালয়েই ছিল। যেদিন আমি গ্রেপ্তার হই, সেই দিনই সন্ধ্যার ট্রেনে শ্বশুর মহাশয় আমার উদ্ধারের চেষ্টায় কলিকাতায় রওনা হইয়াছিলেন। আমার খালাসের সংবাদ পাইয়া পরদিন তিনি গ্রামে ফিরিয়া আসিলেন। বাবার অভিলাষ পূর্ণ হইল, চাকরি হইল, আমি বাবু হইলাম। তাও যে সে বাবু নহে, পুলিশের বাবু, দোর্দণ্ড প্রতাপ। ছয় মাস পরে কলিকাতায় ফিরিয়া পাকা দারোগা হইলাম। বাসা ভাড়া করিয়া বউকে লইয়া আসিলাম। হিরণ ব্রাহ্মসমাজের এক উচ্চশিক্ষিত যুবককে বিবাহ করিয়া সংসার পাতিয়াছে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে সাক্ষাৎ করিতে আসে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।